হাই ফ্রেন্ডস, স্বাগত দেবী তৌসুমিতে। আজকে মঙ্গলবার, মঙ্গলবারের সকালবেলা। এখন আমি জাস্ট একটু চা খেয়ে আজকে চায়ের সাথে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ চাটাও তাড়াহুড়ো করে খেয়েছি সকালবেলা। তো আজকে অর্ডারের কোনো কাজ নেই, এমনি কালকে আছে, আজকে তারই কিছু আর কি কুকিজগুলো বানিয়ে রেখেছি, আজকে কেকটা বানাবো। বার্থডে আছে আর কি সোহমের বন্ধুর জন্মদিনে, তো সেই বন্ধুর আর কি, তো সে তারই কেকটা আজকে বানাবো, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। আর আজকে যে কেকের অর্ডারটা আছে সেটা চকলেট কেকের। এই আমার ফার্স্ট টাইম চকলেট কেকের অর্ডার এসছে রেড ভেলভেট ছাড়া। তো যাই হোক, আমি ভীষণ খুশি, যখন বানাবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। সবাইকে জানাই ফার্স্টেই শুভ পৌষ পার্বণের অনেক শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা। পৌষ পার্বণ খুব ভালো করে কাটাও। তাহলে চলো এখন যে ব্রেকফাস্টটা করছি সেটা দেখিয়ে দিই। আজকে ব্রেকফাস্টে করেছি পটেটো চিজি স্যান্ডউইচ, আর এটা বহুবার আমি ব্লগে দেখিয়েছি, আলু সিদ্ধ করে তাতে নুন, গোলমরিচ, আর একটু টমেটো সস বা চিলি সস যা দেবে দেবে, আর হার্বস বা হার্ব, এই যে পিজা মিক্স এইটা দিয়ে একটুখানি কড়াইতে হার্বস বাটার দিয়ে, হার্বস বাটার বা যে কোনো নর্মাল বাটার দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে। নাড়াচাড়া করে একটু যখন ড্রাই হয়ে যাবে, মানে পুরের মতো হয়ে যাবে, তখন এই পাউরুটিটা টোস্ট করে তার মধ্যে চিজ দিতেও পারো নাও দিতে পারো, চিজ স্লাইস পিস দিয়েছি, দিয়ে এবার ওই পটেটোটা দিয়ে জাস্ট একটু টোস্ট করে নেবে, ব্যাস। দারুণ খেতে হয়। আর এগুলো বেশিরভাগ গরম গরমই খাওয়াই ভালো। তো এটা আমার আর সোহমের ব্রেকফাস্ট হয়েছে, আর এখন বানাবো কিছু সেদ্ধ পিঠে, তারপরে বানাবো দুধ পুলি। আজকে আমাদের নর্মাল রান্না কিছু নেই, এই সবই বানাবো, কেক পিঠে সারাদিন এই। নারকোলটাকে কুড়ে নিয়ে আগে, তারপর তোমাদের দেখাচ্ছি আজকে নারকোল কি করে না কুড়ুনি দিয়ে কুড়ে, মানে নারকোল কুড়ুনি দিয়ে না কুড়ে কি করে নারকোল কুড়বে, সেই পদ্ধতিটাই আজকে আমি তোমাদের ব্লগে শেখাচ্ছি। এটা অনেকে অবশ্য রিকোয়েস্ট করেছিল, বাট আমি ভুলেও গেছিলাম, আর সব সময় নারকোল আমাদের হয় না, লালটু খুব একটা নারকোল খেতে পছন্দও করে না, তো সেই জন্য সব সময় নারকোল হয় না। তো এইটা হচ্ছে হাত কুড়ুনি বলে এটাকে, তো ওই হাত কুড়ুনি দিয়ে নারকোলটাকে, মানে গোটা নারকোলটাকে হাফ করে নিতে হবে। হাফ করে নিয়ে তারপর জাস্ট একটু প্রেশার দিয়ে, দুটো হাতে প্রেশার দিয়ে ঢুকিয়ে দিতে হবে, মানে জাস্ট লাগিয়ে, মানে কি বলবো, একটু ঢুকিয়ে দিতে হবে, দিয়ে তারপর জাস্ট একটুখানি, মানে ছোটো 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 করে নারকোল, মানে রিং করে কাটার মতো করে এভাবেই আমি খুলে নিই। হ্যাঁ, খুলে নিতে হবে আর কি, নারকোলটা পুরোটাই এভাবে খুলে নিতে হবে। খুলে নিয়ে তারপর এই নারকোলটাকে করতে হবে, বাটতে হবে মিক্সিতে জল ছাড়া, সেটাও দেখিয়ে দিচ্ছি। আগে খুলে নিতে হবে কি করে সেটা ভালো করে দেখে নিন আপনারা, বেশি বড় বড় কাটবেন না, ছোট ছোট কাটতে হবে। তো আমার অনেকগুলোই কাটা হয়ে গেছে, এবার আমি কি করে এটা মানে কুড়তে হবে সেটা দেখাচ্ছি। পুরোটা খুলে বেরিয়ে এসেছে, খুব ঝুনো নারকোলটা ছিল। এবার মিক্সির মধ্যে কয়েক পিস দিয়ে দিচ্ছি, বেশি দেবেন না, একসাথে অনেকটা দিলে হয় না, আর কোনো রকম জল কিচ্ছু দেবেন না, জাস্ট শুকনো এটাকে মিক্সিটা চালাতে হবে। মিক্সিটা যতক্ষণ না এটা গুঁড়ো গুঁড়ো মতো হচ্ছে ততক্ষণ চালাতে হবে, তবে মাঝে মাঝে চালাবেন, মাঝে মাঝে সুইচটা বন্ধ করে দেবেন, নাহলে জ্বলে যেতে পারে মিক্সি, তো সেই জন্য একটু সময় লাগে। আর অনেক সময় দেখবেন ওপরে যে নারকোলের পিসগুলো থাকে সেগুলো হয় না, নিচেরগুলো খুব ভালোভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তো তখন কি করবেন, ওপর থেকে কিছু নারকোল এরকম নাবিয়ে নেবেন একটা বাটিতে, নিয়ে তলাটা ঘুরিয়ে ছোট ছোট করে কুড়িয়ে নেবেন, নিয়ে তারপর আবার এগুলো পরের ব্যাচে দিয়ে আবার কুড়বেন। দেখুন কি সুন্দর নারকোল করা হয়ে গেছে, কত সহজে, কত কম সময় দেখুন। আর এবার যে বড় বড় পিসগুলো রয়েছে সেগুলো বেচে আবার সেকেন্ড ব্যাচে আবার কুড়বেন, আবার ওইভাবে মিক্সি চালিয়ে করতে হবে। আমি এবারে অল্প পরিমাণ দিলাম, প্রথমবার অনেক বেশি দেওয়া হয়ে গেছিলো, মিক্সি ঘুরছিল না তাই। এইভাবেই আমি দুটো নারকোল পুরো কুড়িয়েছি, আর এইভাবেই আমি সবসময় নারকোল কোড়াই, আমার নারকোল কোনো কুড়নিই নেই যে নারকোল কোড়াবো, আমি এইভাবেই সবসময় কুড়িয়ে এসেছি।
যতদিন আমি যাই রান্না করি না কেন এইভাবেই কুড়াই। দেখুন একদম মনে হবে নারকল কুড়োনো দিয়ে নারকল কুড়িয়েছেন। আর এতে কী হয়, নারকল কুড়াটা ছোটো ছোটো হয় আর মুখে কচকচ করে পড়েও না খুব একটা। কিন্তু কোনো রকম জল দেবেন না, শুকনো নারকল মানে একদম শুকনো নারকলকে মিক্সি দিয়ে এরমভাবে ঘোরাবেন। এবার নারকলের পুরটা করে নেব। তো সব নারকলটাই দেখুন আমার ওইভাবে কোড়া হয়ে গেছে। আর এবার এতে হাত ব্যথাও হয় না কোনো রকম, খুব সহজে মানে হাতে ব্যথা থাকলে সেও এরকমভাবে নারকল কুড়িয়ে নিতে পারে। তো এবার আমি নারকলের যে পুরটা হয় সেটা করব, দুধ পুলির ভেতরে যে নারকলের পুরটা দিই, তো সেটা আমি গুড় দিয়ে করব, তাতে একটু কালারও হবে আর গুড়ের টেস্টও হবে। আর আমি একটু দুধ দিই কারণ তলায় যাতে ধরে না যায়, কারণ গুড়টা গলতে সময় লাগে, সেই জন্য আমি একটু দুধ দিই, এতে অল্প একটু ঘি দিই, দিয়ে তারপর ছাইটা মানে পুরটা তৈরি করি আর কি। এটা অবশ্য বেঙ্গলি হোম কিচেনে বহুবার দেখানো আছে, যেরকমভাবে নারকল নাড়ু বানাই সেইভাবেই আর কি, তো দেখে নিতে পারেন। আমি এখন নারকলের পুরটা বানাচ্ছি, কারণ হচ্ছে পুলি পিঠে করব, তো সেই জন্য। আর এদিকে আমাদের মানে লাড্ডুর জন্য লাঞ্চে ডাল আলু ভাজা আর ফুলকপির তরকারি করছি, তো সেটাও করব, একটা একটা করে বসিয়ে দিচ্ছি। আমার তো এদিকে স্নান হয়ে গেছে, এখন আমি বানাচ্ছি হচ্ছে রুটি, কারণ আজকে আমার মঙ্গলবার, তো রুটি আর ফুলকপির তরকারি, যেটা সেদ্ধ পিঠের জন্য বানিয়েছে ওই তরকারিটাই খাবো। দেখাচ্ছি তোমাদের, এই যে রুটি বানাচ্ছি হয়ে গেছে। এবার দুধ পুলি বানাবো, তো দুধ পুলিরও আমি দুধটা বসিয়ে দিয়ে তারপর খেতে যাব। কড়াইতে বানাবো দুধ পুলি, আমি প্রত্যেকবার কড়াইতেই বানাই। এই যে আজকের আমার লাঞ্চ, তো আমি লাঞ্চ করতে যাচ্ছি, লাঞ্চ করে এসে আবার তোমাদের সাথে কথা হবে। আমরা এখানে দুজনে বসে বসে এখন পিঠে পুলি বানাচ্ছি। এই যে লাল্টু বাবু ভালোই বানিয়েছে, দেখো দেখো কি সুন্দর বানিয়েছে, দেখো পুলি পিঠে করব, দুধ পুলি, দুধ পুলি সবাইকে দেবো, আমার কাকাকে দেবো, আমার ভাইকে দেবো, তো অনেক বানাতে হবে, সেই জন্য লাল্টু হাত লাগিয়ে দিয়েছে। তোমরা কে কি পিঠে করলে সেগুলো অবশ্যই কমেন্টস বক্সে জানিও। খুব সুন্দর পিঠেটা বানিয়েছে দেখো, একদম আজকে বিকালে ছুটি আমার, হ্যাঁ পৌষ পার্বণের ছুটি। ঠান্ডা লাগিয়েছে দেখো, কি কাশি হয়েছে,
কিছুই তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারিনি, না হাজার কাজ হাজার কাজ একার হাতে, বুঝতেই পারছ যে পিঠে পুলি করা, লাঞ্চ বানানো, তারপরে আবার আমি আমাদের ভাইয়েরদের বাড়িতে পাঠিয়েছি, ভাই বা সোহম নিয়ে গেছে, ওটা সোহম নিয়ে গিয়ে একবারে দিয়ে পড়তে চলে এসছে, বা চলে এসছে পড়তে চলে এসছে, আমাকে ফোন করে দিয়েছে, পড়ে আবার বাড়ি আসবে, 9:30টার সময় আসবে। আর আমার কাকা আজকে এসেছিলো বালিবাজারে একটা জিনিস নিতে, আমাদের ভুল হয়ে গেছে যেটা, সেটা আর কি দিতে ভুল হয়ে গেছিলো, সেটা নিতে এসছিলো, তো কাকাকেও কটা পাঠিয়ে দিলাম। ছোম্মা নেই তো চাচুর এবারে এবছর খাওয়া হতো না আমি না পাঠালে, তো ভালোই হলো ভগবান যা করে মঙ্গলের জন্য। আর যেটা হচ্ছে এখন আমি বানাচ্ছি, সোহমের বন্ধুর কালকে জন্মদিন আছে, ওর কিছু অর্ডার করেছে, তো তার জন্যই চকলেট কেক বানাচ্ছি। আর আজকে যদি কেকটা না বানিয়ে রাখি, কালকে ফ্রস্টিং করা যাবে না, কারণ কেকটা ঠান্ডা হলে তবেই ফ্রস্টিং করতে পারবো, তো সেই জন্য কদিন খুব কাজের প্রেশার যাচ্ছে, কালকে হলে একটু মানে ছুটি পাবো, যদিও মনে হচ্ছে ছুটি পাবো, কালকেও বড় একটা অর্ডার আছে, তো কালকের দিনটা কাটুক, তারপর দেখা যাবে। পিঠে পুলিরও এই চাপটা রয়ে গেছে, আজকে কালকেও করেছি, আজকেও করেছি, কালকে একটুখানি করবো, সোহমের জন্য হয়তো পায়েস করবো, ব্যাস। সোহম গুড়ের পায়েস খেতে খুব ভালোবাসে, আর গুড়ের পায়েস বেঙ্গলি হোম কিচেনে আপলোড করা আছে, চালের আর কি গুড়ের পায়েস, তো কেউ যদি বানাতে চাও দেখে নিতে পারো। আর অনেকে আমাকে বলছো তোমরা ঝাল পিঠে খাও, হ্যাঁ গো আমরাও আগে খেতাম না, আমাদের শ্বশুর বাড়িতে এসে আমি খেয়েছি ফার্স্ট টাইম, সিদ্ধ পিঠে বলে ওকে, সেটা সবার খুব ভালো লেগেছিলো, এবং আমি বাপের বাড়িতে গিয়ে মাকে বলি এইভাবে এইভাবে করতে হয়, তখন মাও সেই পিঠেটা করে এবং সবার বাড়িতে ভালো লাগে, ভাইয়ের তো বিশেষ করে ভালো লাগে, তো তারপর থেকে আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতেও সিদ্ধ পিঠে হয়, আবার শ্বশুর বাড়িতে তো হয়ই, শাশুড়ি মা করতেন, ওনার কাছ থেকেই শেখা। আর এই সিদ্ধ পিঠেটা যদি কেউ করতে চাও, যদি কেউ না জানা থাকে, আমার বেঙ্গলি হোম কিচেনে আপলোড করা আছে সিদ্ধ পিঠের রেসিপিটা, আগের বছর আপলোড করেছি, তো সেই জন্য সেটা দেখে নিতে পারো, দেখে নিয়ে বানাতে পারো। আর যেটা প্রবলেম হচ্ছে আমাদের এই পৌষ পার্বণের আগে বাড়িতে পিঠে করতে নেই, তো সবাই দেখছিলাম পিঠে বানাচ্ছিল, আমি বানাতে পারছিলাম না, আমি খুবই ভালোবাসি এসব করতে এবং খেতে, তো সেই জন্য আমার এই এখন বেশ করে ভালো লাগছে, মজা লাগছে বেশ, জানি না কতদিন করবো, অল্পই কটা হয়তো করে উঠতে পারবো, ব্যাস এই কালকে অবধি করে আর বোধ হয় করা হবে না। তবে দুধ পুলির রেসিপিটা বেঙ্গলি হোম কিচেনে দেওয়ার ইচ্ছে আছে, কারণ যেটা হচ্ছে দুধ পুলির রেসিপিটা আমার দেওয়া হয়নি। আর একটা হয় আমাদের মুগের ডাল দিয়ে গুড় দিয়ে, গুড়ের আর কি পুর দিয়ে, গুড়ের আর কি নারকেলের পুর দিয়ে একটা পিঠে হয়, সেটাও মানে আমাদের ঘটিদের খুব পপুলার, তো চেষ্টা করব আমি কত কি আপলোড করে উঠতে পারবো আমি জানি না, রেসিপিগুলো তুলতেও তো আমার হবে এই আর কি। তো আপাতত এখন চকলেট কেকটা বেক করতে বসিয়েছি, হলে আমি তোমাদের দেখাবো। আর এই যে মিনি পুচু, মিনি পুচু বাচ্চা নিয়ে ওখানে বসে আছে, দেখো এই দেখো, তিনটে বাচ্চা নিয়ে মিনি একদম শুয়ে আছে, মিনি আমাদের আর খাটে ওঠে না এখন কোথাও। তো অনেকেই বলছে মিনির বাচ্চাগুলোর নাম দিয়েছ, না এখনো নাম দেওয়া হয়নি, আসলে এই তো কালকে নিয়ে এলো, এতদিনের মধ্যে কালকে থেকেই আমরা দেখতে পাচ্ছি, আর আগে তো আমরা দেখিও নি আর জানিও না কবে বাচ্চা দিয়েছে, তো মনে হচ্ছিলো বাচ্চা দিয়েছে, কারণ একদিন না দেড় দিন আসেনি তখন, তো যাই হোক এক সপ্তাহ মতো হতে যাবে হয়তো, তা নাম এখনো ঠিক করে উঠতে পারিনি, তোমরা যদি কিছু সাজেস্ট করো মিনির নাম তাহলে খুব ভালো হয়, তাহলে সেই নামগুলো দেওয়ার চেষ্টা করব, তিনটে বাচ্চা তাহলে নামগুলো দিও। তো চলো, অনেক বকবক হলো, এবার আস্তে আস্তে পরিষ্কার করব, কালকেও আবার তাড়াতাড়ি আছে, তো রসুনটা ছাড়িয়ে রেখে দিই, কারণ তাহলে অনেকটা কাজ এগিয়ে যাবে, খাটে বসে বসে রসুনটা ছাড়িয়ে নেব। তো চলো এখন ডাকছি, আবার পরে কথা। সারা দিনেই এখন একটু রেস্ট মানে নোয়ার এ হচ্ছে, তো এবার আমরা লাঞ্চ বলছি ডিনার করে নেব, তো তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করাই হয়নি আজকে, সারাদিনে যা গেছে প্রচুর কাজ, মানে আমি বিছানায়
মানে একটু বসতেও পারিনি, এত সারাদিনে কাজ গেছে। তো যাই হোক, একা হাতে সব করা, সিদ্ধ পিঠে, আবার পুলি পিঠে, দুধ পুলি, নারকল কোড়ানো, চাল কুড়ি, এত লোকের করা। তো যাই হোক, তোমাদের সাথে সকালবেলা কিনেছিলাম কিন্তু সেটা শেয়ারই করা হয়নি এই নানা রকম কাজের চক্করে। তো এই যে আমি এটা কিনেছি, এগুলো সবই, এই যেগুলো সবই 30 টাকা দিয়ে কিনেছি, নিচে দিয়ে যাচ্ছিল, সোহম গিয়ে কিনে নিয়ে এসেছে, কারণ আমি সিঁড়ি ওঠানো বা খুব একটা করি না, তো সেই জন্য। তো এগুলো 30 টাকা দিয়ে সবই সোহম কিনে এনেছে। এই বাস্কেটটা কি সুন্দর দেখো, 30 টাকা মোটে, হয়তো এটা পড়লে ভেঙে যাবে, সেরকম মানে লাইলনের নয় কিন্তু প্লাস্টিক হিসেবে দেখতে, লাইলন না নাইলন, নাইলন, ও তো পড়লে হয়তো ভেঙে যেতে পারে। তো যাই হোক, এটা আমার খুব পছন্দ হয়েছে, জিনিসটা খুব নতুনত্ব আর রংটাও খুব ভালো, সোহমের ফেভারিট কালারই হচ্ছে সবুজ। আর সবুজ তো তোর ফেভারিট কালার, নীল, ও নীল আর সবুজ সেম। আর যেটা হচ্ছে এই যে একটা হটপট টাইপের কিনেছি, দেখতে খুব সুন্দর লাগলো আমার বাটিটা, অন্য রকম লাগলো, এটা দেখে মনে হচ্ছে এটা ঝুড়ি কিন্তু ঝুড়ি নয়, এটা একটা হটপট টাইপের টিফিন বক্স। এই যে, তো এর মধ্যে যা হোক একটা কিছু রাখা যাবে, সেই জন্য এটা নিলাম, এটা বেশ দেখতে সুন্দর। তারপরে যে কোথায় সাজিয়ে রাখবো তার নেই ঠিক, তারপরে হয়ে যাবে কোথায় কি ঢুকে যায় তার ঠিক নেই, খুঁজেই পাই না অর্ধেক জিনিস। আর এই যে কিনেছি হচ্ছে টুল, এই ধরনের টুল কিনেছি, দুটো কিনেছি, এগুলো কিন্তু 30 টাকা। এই যে দুটো কিনেছি, এগুলো হচ্ছে 30 টাকা। এগুলোর কেনার কারণ হচ্ছে আমরা পেট নিচু করে খেতে পাচ্ছি না, মানে আমার নাভিটায় ব্যথা করছে পেট নিচু করে খেলে, আর লালটুরও এত ভুঁড়ি হয়ে গেছে পেট নিচু করে খেতে পারছে না, তো মাটিতে মানে থালা রেখে খেতে খুব অসুবিধা হচ্ছে, তো সেই জন্য এই টুলটার ওপর থালা রেখে খাবো, তাহলে টেবিলের মতো লাগবে। এই এই প্ল্যানেই আমরা কিনেছি, তারপর জানি না কতদিন মনে থাকবে আর কতদিন মনে থাকবে না। তো যাই হোক, এই জন্য কেনা হয়েছে, এই 4টে জিনিসই কিনেছি, 2টো টুল, এটা আর ওই বাস্কেটটা। খুব আমার তো ভালো লেগেছে সবগুলো, তোমাদের জানিও কোনটা খুব ভালো লাগলো, তোমাদের তো মানে দেখাতেই ভুলে গেছিলাম সারাদিনের চক্করে। তো চলো, আর এই জানাবে অবশ্যই এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, এই ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবে। আর সব থেকে বড় কথা, আমি কেকটা বেক হয়ে গেছে, কেকটা নাবিয়ে আমি অলরেডি মানে কেটে রেখে দিয়েছি, যাতে কালকে তাড়াতাড়ি সকালবেলা উঠে ফ্রস্টিং করি, কারণ কালকে প্রচুর কাজ, প্রচুর কাজ, প্রচুর কাজ, আর প্রচুর কালকেও ব্লগ তুলবো, অবশ্যই ব্লগ তুলবো, চিন্তা করো না। আর হ্যাঁ, আর তো চলো এবার ডিনার করে নিই। হাই ফ্রেন্ডস, তো চলো এবার দেখিয়ে দিই আমাদের পিঠে পুলি আর দুধ পুলিটা, আমি মানে দেখানোর সময়ই পাইনি, এক কড়া করে অলরেডি সবাইকে দেওয়া হয়ে গেছে, আবার এখন হচ্ছে এক বাটি করছি, এক বাটি আমাদের আলাদা করে করেছিলাম, আর যেটা হচ্ছে ভাইদের প্রচুর মিষ্টিওয়ালা থাকে তো আমরা অত মিষ্টি খাই না, সেই জন্য আমাদের একটু মিষ্টি কম দিয়ে করেছিলাম, ওদের একটু মিষ্টি বেশি দিয়ে করেছিলাম, যেটা ভাইদের আর চাচুকে পাঠিয়েছি ওটা। আর এখানে আমি কেকটা বেক করেছি, দাদা দেখাচ্ছি, এই যে কেকটা ঠান্ডা করতে দিয়েছি, এই যে হার্ট শেপের কেক চেয়েছিল, কেকটা অলরেডি আমি গরম কেকটাকেই কেটে রেখেছি, গরম কেক কাটতে একটু সুবিধা হয়, এই যে ধোয়া উঠছে, দুটো লেয়ারে কেটে রেখেছি, তো এই আর কি, এটা কাল সকালবেলা ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রস্টিং করব। আর যেটা হচ্ছে এইখানে একটুখানি কেক বেক মানে কেকের যে এটা বেঁচে ছিল, তো সেইটা এখন এখানে কাপ কেক বানাচ্ছি, দেখা যাচ্ছে এই যে কাপ কেক বানাচ্ছি। আর এই যে আমাদের দুধ পুলি,
তারপরে দুধ পুলি, এই যে এই যে দুধ পুলি, দুধ পুলি। আর দিয়ে গেছে পাটি সাপটা, আমার এক বন্ধু দিয়ে গেছে পাটি সাপটা। পাটি সাপটাটা এরম খাবো না, পাটি সাপটাটা আমি একজনকে দেখেছিলাম যে এই পাটি সাপটার উপরে দুধ দিয়ে খেতে, তো আমি আজকে ভেবেছি সেটাই করে খাবো, তো প্ল্যান আমার ওটাই আছে। তো নিয়ে আসি বাটি, আগে এরম থালায় সাজিয়ে নেব। থালায় সাজানো হয়ে গেছে, এবার এর উপর দিয়ে দেবো হচ্ছে এরকম ভাবে, এটাকে বলে ক্ষীর পাটিসাপটা। তোমরাও একবার ট্রাই করে দেখো, যদি ভালো লাগে। ব্যাস রেডি হয়ে গেল, এবার এটাকে খেয়ে নেব। তো এই এবার আমরা ডিনার করে শুয়েই পড়বো, তো আর তো সেরকম কাজ নেই, আজকে একটু ছোট করেই নয় ব্লগটা করলাম, জানি তোমাদের মন পোষাবে না, কালকে আবার বড় করে ব্লগ করব। আর আজকে সেরকম কিছু দেখাতেও পারেনি, যেটুকুনি ছোটো 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 দেখিয়েছি যে আমি কী করছি। ব্লগ না পেলে তোমরা মন খারাপ করো, সেই জন্য রেগুলার একটা করে ছোটো ছোটো মানে রেগুলার চেষ্টা করি ব্লগ করার। তো যাই হোক, এর চেষ্টা করেছি, যতটা সাকসেস হয়েছি হয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বলে দাও শুভরাত্রি, সবাই ভালো থাকো, শুভরাত্রি, জাগে গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ব্লগে দেখা হবে।